হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? প্রথমেই বাঙাল ঘটির রান্নাঘরে জানাই একটা ওয়ার্ম ওয়েলকাম। আর আজকে নিয়ে চলে এসেছি একদম একটা পুরনো দিনের খাঁটি বাঙালের রেসিপি, যার নাম হচ্ছে কচুবাটা। কচুবাটা সাধারণত মানকচু দিয়েই হয়, আর এই মানকচু কিন্তু বিদেশের বাংলাদেশি গ্রসারি স্টোরে ইজিলি অ্যাভেলেবল। তাই যারা বিদেশে থাকো, তারাও অনায়াসে এই রেসিপিটা কিন্তু বানাতে পারো। কচুবাটা অনেকভাবে করা হয়, তাহলে চলো দেরি না করে দেখিয়ে দিই কীভাবে বানাচ্ছি এই কচুবাটা বাঙাল ঘটির রান্নাঘরে। কচুবাটা বানাতে মানকচুটাকে প্রথমে নিয়ে তার থেকে খোসাটাকে ছাড়িয়ে এরকম ব্লক ব্লক পিস করে কেটে নেওয়া হয়েছে, এবং এরপরে একটা ব্লেন্ডারের সাহায্যে কচুগুলোকে একটা স্মুথ পেস্ট তৈরি করা হয়েছে। এই ক্ষেত্রে কেউ যদি চায় তাহলে গ্রেটারের সাহায্যেও কিন্তু গ্রেট করে নিতে পারে। স্মুথ পেস্ট করে নেওয়ার পর একটা প্যানে সর্ষের তেল গরম করতে দেওয়া হয়েছে, এবং তেলটা গরম হলে তার মধ্যে কচুবাটাটা দিয়ে দেওয়া হয়েছে, এবং কচুবাটাটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, এবং এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে 1 চামচের মতন হলুদ গুঁড়ো। কেউ যদি হলুদ গুঁড়ো না দিতে চাও তাহলেও কিন্তু সেটা চলবে। এরপর বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পর দিয়ে দেওয়া হচ্ছে সর্ষে বাটা। এখানে 1 কাপ বা 1 বাটি কচুবাটার সাথে বড় চামচে 2 থেকে 3 চামচের মতন সর্ষে বাটা দেওয়া হয়েছে। সর্ষে বাটা দিয়ে দেওয়ার পর আবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করা হচ্ছে। এরপর দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ মতন নুন আর চিনি। চিনিটা কিন্তু একদমই অপশনাল, এখানে চিনিটা দেওয়া হয়েছে টেস্টটাকে জাস্ট ব্যালেন্স করার জন্য। তারপর বেশ কিছুক্ষণ কচুবাটাটাকে নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না এটা বেশ একটু শুকনো শুকনো হয়ে আসছে। যখন দেখবো যে জলটা প্রায় মোটামুটি মরে গেছে কচুবাটা থেকে, এরপর দিয়ে দেওয়া হচ্ছে নারকেল কোড়া। নারকেল কোড়া দেওয়া হয়েছে 1 কাপ কচুবাটার সাথে 1/2 কাপের মতো নারকেল কোড়া দেওয়া হয়েছে, এবং এই কচুবাটাতে বেশি নারকেল কোড়া দিলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। কচুবাটাতে নারকেল কোড়াটাকে দিয়ে এরপর ভালো করে কচুবাটার সাথে নারকেল কোড়াটা মিশিয়ে নিতে হবে, এবং যখন দেখব প্যান থেকে কচুবাটাটা মোটামুটি ছেড়ে আসছে, তখন বুঝবো কচুবাটাটা কিন্তু একদম রেডি টু সার্ভ। এরপর সার্ভ করছি ওপরে কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল ছড়িয়ে। এই কচুবাটাটা আমরা এখানে প্যানে এরকম নেড়ে চেড়ে দেখিয়েছি। কেউ যদি ভাবে যে কচুবাটাটা সঙ্গে সঙ্গে খাবে, তাহলে কিন্তু এই প্যানে নাড়ার কোনোই দরকার নেই। জাস্ট সমস্ত উপকরণকে এই কচুবাটাটাকে সাথে মিশিয়ে দিলেই কিন্তু কচুবাটা রেডি। কিন্তু কেউ যদি ভাবে 5 থেকে 10 মিনিট পর খাবে, তাহলে কিন্তু এইভাবে প্যানে নেড়ে চেড়ে খাওয়াটাই ভালো। আশা করি এই খাঁটি বাঙালের রেসিপিটা সবার খুব ভালো লাগবে। আমাদের রেসিপি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধু বান্ধব ফ্যামিলি রিলেটিভের সাথে, আর অবশ্যই আমাদেরকে সাপোর্ট করো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে।